নির্বাচনের বতর, আকাশত উঠিছে নেতার হেলিকপ্টার, নির্বাচনী হেলিকপ্টার তথা এখন বিশেষ ফটো সোশ্যাল মিডিয়াত ভাইরাল। ফটোখনত তিনিজন ব্যক্তি, মাজত ভূপেন বৰা, সোঁকাষত পত্নী আৰু বাওঁকাষৰজন সংগীত চুৰিকে ধৰি বিভিন্ন বিতৰ্কত নাম হানুৰ হোৱা অজয় ফুকন। পহিলা বহাগৰ দিনা লক্ষীমপুৰত নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবলৈ গৈ হেলিকপ্টাৰেৰে উপস্থিত হৈছিল তিনিওগৰাকী। একেদিনাই লক্ষীমপুৰৰ বাসুদেৱ থানাতো চাকি জ্বলাই আশীষ বিচাৰিছিল ভগৱানৰ। হেলিকপ্টারের সঙ্গে ভূপেন বৰাৰ যেন কিনা অহিনকূল সম্পর্ক। হেলিকপ্টারত উঠিলেই বিতর্কত সুর খায় ভূপেন বৰা। নির্বাচনী প্রচারের প্রথম কেদিনমান হেলিকপ্টারত উঠার আগতেই লাগিছিল কেনা, উড়িবই পৰা নাছিল হেলিকপ্টার। এবার হেলিকপ্টারত উঠি লাগিল কেনা। হেলিকপ্টার সফরের এই ফটো আর ভিডিও গৌরবেরে অজয় ফুকনে সামাজিক মাধ্যমত রাজহুয়া করার পিছতেই প্রশ্নবানের সম্মুখীন হল ভূপেন বৰা। ভূপেন বৰা ডাঙরিয়ার পত্নী এগারী সরকারি কর্মচারী হয়ে নির্বাচনের বাবে লওয়া হেলিকপ্টারত উঠি নির্বাচনী প্রচারত গৈছে। ইয়ার বিহিত ব্যবস্থা লওয়া হবনে? ইফালে ভূপেন বৰাৰ হেলিকপ্টারক লৈ আজমলৰ তীর্থ মন্তব্য। ভূপেন বৰাই মোদীজির আদর্শত চলে এই হেলিকপ্টার লৈ মন্দিরলৈ যায়। মোদীজির লাইনত চলি আছে। মোদীজিয়ে মসজিদ ভাঙ্গি, বাবরি মসজিদ ভাঙ্গি তারপর তাত রাম মন্দির বানালে, তাত গৈ নিজে প্রাইম মিনিষ্টারে পূজা করেছে। তে আমার ভূপেন বৰা সাহেবে এইটো মন্দিরত লৈ গৈছে, এইটো বুঝা যায় দুইজনের লাইন এক। ইফালে আজমলৰ এই প্রতিক্রিয়ায় আঘাত আনিছে কংগ্রেস শিবিরত। সংবাদ মেলত কংগ্রেসী নেতাই কলে মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়া হেলিকপ্টারতে আজমলে উঠি চলাইছে প্রচার। নগাঁওর পর নীলোৎপল বরার সহযোগত ব্যুরো রিপোর্ট, নিউজ18 অসম নর্থ ইস্ট। নির্বাচনের বতর, আকাশত উঠিছে নেতার হেলিকপ্টার, নির্বাচনী হেলিকপ্টার তথা এখন বিশেষ ফটো সোশ্যাল মিডিয়াত ভাইরাল। ফটোখনত তিনিজন ব্যক্তি, মাজত ভূপেন বৰা, সোঁকাষত পত্নী আর বাওঁকাষৰজন সংগীত চুরিকে ধরে বিভিন্ন বিতর্কত নাম হানুৰ হোৱা অজয় ফুকন। পহিলা বহাগৰ দিনা লক্ষীমপুৰত নির্বাচনী প্রচার চলাবলৈ গৈ হেলিকপ্টারে উপস্থিত হৈছিল তিনিওগৰাকী। একেদিনাই লক্ষীমপুৰৰ বাসুদেৱ থানাতো চাকি জ্বলাই আশীষ বিচাৰিছিল ভগৱানৰ। হেলিকপ্টারের সঙ্গে ভূপেন বৰাৰ যেন কিনা অহিনকূল সম্পর্ক। হেলিকপ্টারত উঠিলেই বিতর্কত সুর খায় ভূপেন বৰা। নির্বাচনী প্রচারের প্রথম কেদিনমান হেলিকপ্টারত উঠার আগতেই লাগিছিল কেনা, উড়িবই পৰা নাছিল হেলিকপ্টার। এবার হেলিকপ্টারত উঠি লাগিল কেনা। হেলিকপ্টার সফরের এই ফটো আর ভিডিও গৌরবেরে অজয় ফুকনে সামাজিক মাধ্যমত রাজহুয়া করার পিছতেই প্রশ্নবানের সম্মুখীন হল ভূপেন বৰা। ভূপেন বৰা ডাঙরিয়ার পত্নী এগারী সরকারি কর্মচারী হয়ে নির্বাচনের বাবে লওয়া হেলিকপ্টারত উঠি নির্বাচনী প্রচারত গৈছে। ইয়ার বিহিত ব্যবস্থা লওয়া হবনে? ইফালে ভূপেন বৰার হেলিকপ্টারক লৈ আজমলৰ তীর্থ মন্তব্য। ভূপেন বৰাই মোদীজির আদর্শত চলে এই হেলিকপ্টারলৈ মন্দিরলৈ যায়। মোদীজির লাইনত চলি আছে।
মোদীজিয়ে মসজিদ ভাঙি বাবরি মসজিদ ভাঙি তারপর তাত রাম মন্দির বানালে তাত গিয়ে নিজে প্রাইম মিনিষ্টারে পূজা করেছে তে আমার ভূপেন বড়া সাহেবে এইটু মন্দিরত লই গেছে এইটু বোঝা যায় দুইজনের লাইন এক ইফালে আজমলৰ এই প্রতিক্রিয়ায় আঘাত হানিছে কংগ্রেসী বিরোধ সংবাদমেলত কংগ্রেসী নেতাই কলে মুখ্যমন্ত্রীয়ে ঠিক করে দিয়া হেলিকপ্টারতে আজমলে উঠি চলাইছে প্রচার নগাঁওর নীলোৎপল বরার সহযোগত ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।